শার্টের বক্স প্লেট তৈরি। শার্টের ফ্রন্ট পার্টের লেফট সাইড নিন, বক্স প্লেটের মার্ক অনুযায়ী ইন্টারলাইনিং বসিয়ে আয়রন করুন। ইন্টারলাইনিং এর বাড়তি অংশ কেটে ফেলুন। ইন্টারলাইনিং এর মাপ অনুযায়ী ভাঁজ করে আয়রন করে নিন। এবার আরেকটি ভাঁজ দিয়ে আয়রন করে নিন। তারপর 1/4 গাইড লাগিয়ে টপ স্টিচ দিয়ে নিন। টপ স্টিচ চেক করুন। একই গাইডে অপর সাইডে টপ স্টিচ দিয়ে নিন। বক্স প্লেটটি চেক করে নিন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। শার্টের বক্স প্লেট তৈরি। শার্টের ফ্রন্ট পার্টের লেফট সাইড নিন, বক্স প্লেটের মার্ক অনুযায়ী ইন্টারলাইনিং বসিয়ে আয়রন করুন। ইন্টারলাইনিং এর বাড়তি অংশ কেটে ফেলুন। ইন্টারলাইনিং এর মাপ অনুযায়ী ভাঁজ করে আয়রন করে নিন। এবার আরেকটি ভাঁজ দিয়ে আয়রন করে নিন। তারপর 1/4 গাইড লাগিয়ে টপ স্টিচ দিয়ে নিন। টপ স্টিচ চেক করুন।
একই গাইডে অপর সাইডে টপ স্টিচ দিয়ে নিন। বক্স প্লেটটি চেক করে নিন।